হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল গাইডলাইন আজ আমরা আপনাদের সঙ্গে এফএসটির ইম্পর্টেন্ট এমসিকিউ বা শর্ট টাইপ প্রশ্ন উত্তরের সেট টু আলোচনা করব এর আগে আমরা এফএসটির ইম্পর্টেন্ট এমসিকিউ বা শর্ট টাইপ প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস সেট ওয়ান আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা যারা এখনও সেই ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এছাড়াও এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন চলুন এখন শুরু করা যাক এফএসটির প্র্যাকটিসেট টুয়ের একুশ নম্বর প্রশ্ন দেবী প্রসাদ চট্টোপাধ্যায় এবং অক্সফোর্ডের অ্যালচিন মনে করেন জ্যামিতির সূত্রপাত হয়েছিল উত্তরের প্রথম অপশান এ মিশরীয় সভ্যতায় বি সিন্ধু সভ্যতায় সি মহেঞ্জোদারো সভ্যতায় ডি ওপরের কোনোটিই নয় সঠিক উত্তর হলো বি সিন্ধু সভ্যতায় বাইশ নম্বর প্রশ্ন ব্রোঞ্জ যুগে মানুষের গতিশীলতা বাড়াতে নাটকীয় ভূমিকা গ্রহণ করেছিল উত্তরের প্রথম অপশান এ চিকিৎসাবিদ্যা বি শল্যবিদ্যা সি জাদুবিদ্যা ডি বলবিদ্যা সঠিক উত্তর হল ডি বলবিদ্যা তেইশ নম্বর প্রশ্ন হরপ্পা ও মহেঞ্জোদারোর বর্তমান অবস্থান উত্তরের প্রথম অপশান এ ভারত বি পাকিস্তান সি আফগানিস্তান ডি ইরান সঠিক উত্তর হল বি পাকিস্তান এরপর চব্বিশ নম্বর প্রশ্ন ছশো থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দে লেখা সুলভাসূত্র আসলে উত্তরের প্রথম অপশান এ পরিমিতি বি ত্রিকোণমিতি সি জ্যামিতি ডি ওপরের কোনোটিই নয় সঠিক উত্তর হল সি জ্যামিতি পঁচিশ নম্বর প্রশ্ন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর বর্গ তার অপর দুটি বাহুর ওপর বর্গদ্বয়ের সমষ্টি সমান হবে কার বিখ্যাত উপবাদ্যের সূত্র উত্তরের প্রথম অপশান এ আর্যভট্ট বি পিথাগোরাস সি বরাহমিহির ডি কোপার্নিকাস সঠিক উত্তর হলো বি পিথাগোরাস ২৬ নম্বর প্রশ্ন ইলিয়াড ও ওডিসি কার লেখা উত্তরের প্রথম অপশান এ হোমার বি হেরোডোটাস সি অশোক ডি ওপরের সবগুলি ভুল সঠিক উত্তর হলো এ হোমার সাতাশ নম্বর প্রশ্ন প্রাচীন মানুষ বন্যা আগুন প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়কে নিয়ন্ত্রণ করতে অক্ষম ছিল মানুষ কেন মারা যায় তাও তারা বুঝতে পারত না এর জন্য তারা কাকে দায়ী করত উত্তরের প্রথম অপশান এ আত্মা বি মন্ত্র সি জাদু ডি ওপরের কোনোটি নয় সঠিক উত্তর হলো এ আত্মা এরপর আঠাশ নম্বর প্রশ্ন সকলের খাদ্য উৎপাদনের মতো প্রকৌশলের যথেষ্ট উন্নতি সাধন হয়নি এটা ভাবা হতো যে যদি গাছপালা এবং পশুকে ঘিরে নিত্যাদি করা হয় এবং বস্তু সামগ্রী উৎসর্গ করা হয় তাহলে তাদের কাছ থেকে আরও খাদ্য পাওয়া সম্ভব হবে অন্য সব বিষয়ের সঙ্গে এই ধারণা কিসের জন্ম দিল উত্তরের প্রথম অপশান এ জাদু বি ধর্মীয় আচার সি জাদু ও ধর্মীয় আচার ডি কোনোটিই নয় সঠিক উত্তর হল সি জাদু ও ধর্মীয় আচার উনত্রিশ নম্বর প্রশ্ন ব্রোঞ্জ সভ্যতার অবসান হয় উত্তরের প্রথম অপশান এ প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে বি প্রায় ষোলোশো খ্রিস্টপূর্বাব্দে সি প্রায় সতেরোশো খ্রিস্টপূর্বাব্দে এবং ডি প্রায় আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তর হলো এ প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে তিরিশ নম্বর প্রশ্ন মানুষ যখন নিজের প্রয়োজনে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে অসহায় বোধ করল এবং প্রকৃতির সঙ্গে সমঝোতায় আসতে চাইল তখনই সে কার আশ্রয় নিল উত্তরের প্রথম অপশান এ আত্মা বি জাদু সি মন্ত্র দি ধর্ম সঠিক উত্তর হলো ডি ধর্ম একত্রিশ নম্বর প্রশ্ন সুলভা সূত্রে নিম্নের কোন সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়েছে উত্তরের প্রথম অপশান এ জ্যামিতিক চিত্রাবলীর অঙ্কন ক্ষেত্রফলের সমন্বয় এবং পরিবর্তন সাধন বি ক্ষেত্রফল এবং আয়তনের পরিমাপন সি বৃত্তকে সমক্ষেত্রফলের বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্রকে সমক্ষেত্রফলের বৃত্তে পরিণত করা ডি ওপরের সবগুলি সঠিক সঠিক উত্তর হল ডি ওপরের সবগুলিই সঠিক বত্রিশ নম্বর প্রশ্ন সুলভাসূত্রে দুয়ের বর্গমূলের মান দেওয়া আছে উত্তরের প্রথম অপশান এ এক দশমিক চার এক চার দুই এক পাঁচ ছয় বি দুই দশমিক চার এক চার দুই এক পাঁচ ছয় সি তিন দশমিক চার এক চার দুই এক পাঁচ ছয় এবং ডি চার দশমিক চার এক চার দুই এক পাঁচ ছয় সঠিক উত্তর হলো এ এক দশমিক চার এক চার দুই এক পাঁচ ছয় তেত্রিশ নম্বর প্রশ্ন একটি বিশেষ ধাতুর আবিষ্কার ও ব্যবহার একটি বিশেষ সভ্যতাকে প্রসারে সাহায্য করেছিল বিশেষ ধাতুটি কি। উত্তরের প্রথম অপশান এ ব্রোঞ্জ বি তাম্র সি লৌহ ডি রৌপ্য সঠিক উত্তর হল সি লৌহ চৌত্রিশ নম্বর প্রশ্ন একশো দাঁড় বিশিষ্ট নৌকার উল্লেখ পাওয়া যায় উত্তরের প্রথম অপশান এ যজুর্বেদের যুগে বি ঋগ্বেদের যুগে সি যজুর্বেদ ও ঋগ্বেদের যুগে ডি ওপরের সবগুলিই ভুল সঠিক উত্তর হলো বি ঋগ্বেদের যুগে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অর্থশাস্ত্র রচয়িতা হলেন উত্তরের প্রথম অপশান এ পানিনি বি ভরত সি কৌটিল্য ডি ওপরের সবগুলি ভুল সঠিক উত্তর হল সি কৌটিল্য ছত্রিশ নম্বর প্রশ্ন মুদ্রার প্রচলন শুরু হয় উত্তরের প্রথম অপশান এ খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে বি খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী থেকে সি খ্রিস্টপূর্ব নবম শতাব্দী থেকে ডি খ্রিস্টপূর্ব দশম শতাব্দী থেকে সঠিক উত্তর হল এ খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে সাঁইত্রিশ নম্বর প্রশ্ন কৌটিল্য ছিলেন উত্তরের প্রথম অপশান এ সমুদ্রগুপ্তের মন্ত্রী বি চন্দ্রগুপ্তের মন্ত্রী সি অশোকের মন্ত্রী ডি ওপরের সবকটি ভুল সঠিক উত্তর হলো বি চন্দ্রগুপ্তের মন্ত্রী আটত্রিশ নম্বর প্রশ্ন জাতিভেদ প্রথার প্রথম উদ্ভব হল উত্তরের প্রথম অপশান এ লৌহযুগে বি ব্রোঞ্জ যুগে সি গুপ্ত ডি স্বর্ণযুগে সঠিক উত্তর হল এ যুগে উনচল্লিশ নম্বর প্রশ্ন বাণিজ্যের ক্ষেত্রে নিয়মিত মুদ্রার ব্যবহার শুরু হয়েছিল উত্তরের প্রথম অপশান এ গুপ্ত যুগে বি স্বর্ণযুগে সি যুগে ডি ব্রোঞ্জ যুগে সঠিক উত্তর হলো সি লৌহযুগে চল্লিশ নম্বর প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটির রচনাকাল হল উত্তরের প্রথম আপশান এ দুশো একুশ থেকে দুশো খ্রিস্টপূর্ব বি তিনশো একুশ থেকে তিনশো খ্রিস্টপূর্ব সি চারশো একুশ থেকে চারশো খ্রিস্টপূর্ব এবং ডি পাঁচশো একুশ থেকে পাঁচশো খ্রিস্টপূর্ব সঠিক উত্তর হল বি তিনশো একুশ থেকে তিনশো খ্রিস্টপূর্ব আজকের মতো এখানেই শেষ করছি এফএসটির প্র্যাকটিস সেট টু এফএসটি বা অন্যান্য বিষয়ের পরবর্তী সেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হাত দিয়ে রাখুন এই ভিডিওটি অবশ্যই বিডিপি স্টুডেন্টদের শেয়ার করবেন